এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে নায়িকা বুবলির। ফেসবুক, ইউটিউবে একদল মানুষের অরুচিকর, মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি। করেছেন একটি সাধারণ ডায়েরিও। বুধবার ৮ মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে। সাধারণ ডায়েরিতে বুবলি বলেছেন, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জামশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিউনিকেশন, SK উজ্জল, সোনিয়া শিমু, ফিরদোস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাস আপন সহ 15 থেকে 20টি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় আছে দেশের 4টি গণমাধ্যমের নামও। বিষয়টি নিয়ে কথা বলতে বুবলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। দর্শক, বুবলিকে শান্তশিষ্ট নায়িকা হিসেবেই সবাই চেনে। এবার দেখার পালা তার ধৈর্যের বাঁধ ভাঙলে তা কতদূর গিয়ে গড়ায়। কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর পেতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।